আসসালামু আলাইকুম বন্ধুরা, মাভা আনলিমিটেড চ্যানেলে সবাইকে স্বাগত। এই দুনিয়ায় আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে বলছি, শুধু তুমি নয়, তুমি আমি আমাদের সবাইকে একদিন মরতে হবে। আর এই মৃত্যুর পথযাত্রীদের জন্য কিছু নির্দেশনামূলক ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবেন আপনারা। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ আমরা দেখে আসি। মানুষ আশরাফুল মাখলুকাত বা আল্লাহর সেরা সৃষ্টি। সত্য ও সুন্দরের শিক্ষা দিয়ে প্রত্যেকটি মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু যুগে যুগে মানুষ অসত্য, অজ্ঞতা ও কুসংস্কারের গভীর তমসায় আচ্ছন্ন হয়ে ভুলে গেছে আপন পরিচয় ও ভুলে গেছে আপন স্রষ্টা ও সুন্দরের আসল পরিচয়। এমন ঘনঘোর অনামেশায় দিশেহারা পথ ভ্রষ্ট মানব জাতিকে মুক্ত করতে ধরাধমে আবির্ভূত হন মহাপুরুষরা। তারা আপন আলোয় উদ্ভাসিত করেন অন্ধকারচ্ছন্ন পৃথিবী এবং মানুষকে বলে দেন মুক্তির দিশা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি মানবতার মুক্তির দিশারি পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে সমস্ত পৃথিবী ছিল অন্ধকারে আচ্ছন্ন, অনাচার, অবিচার আর ব্যবিচারে জর্জরিত হয়ে পড়েছিল গোটা জগৎ। আরব, পারস্য, ভারতবর্ষ তৎকালীন সভ্য জগতের সবখানেই নিভে গেছিল সত্যের আলো। সে সময় আরবের অবস্থা ছিল সবচাইতে শোচনীয়। আইয়ামে জালিয়ার সেই বিবর্ষ যুগে মানুষ ছিল শান্তিহারা, অধিকারহারা, নির্মমভাবে নির্যাতিত ও নিপীড়িত। মদ্যপান, জুয়া, নারী সম্ভোগ, রক্তীয় দ্বন্দ্ব, দস্যুবৃদ্ধি, নরহত্যা প্রভৃতি ছিল সে সময়ের সাধারণ চিত্র। নারীদের অবস্থা ছিল আরও ভয়াবহ। সে সময় নারীদের সঙ্গে গৃহপালিত পশুর ন্যায় আচরণ করা হতো। আপনারা জেনে আরও আশ্চর্য হবেন যে সেকালে যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত তাকে জীবন্ত কবর দেওয়া হতো। ঠিক এমন তো অবস্থায় একজন ত্রাণকর্তার আবির্ভাব যেন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, যিনি এই অনামিশার ঘোর আধার বিদর্ণ করে জ্বালাবেন মুক্তির আলো। আর ঠিক তখনই আল্লাহ তাআলার নির্দেশে প্রেরিত হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৃষ্টি জগতে যেন বয়ে এলো আনন্দের অফুরন্ত ধারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচাইতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। ছয় বছর বয়সে মমতাময়ী মা পরলোক গমন করলে শিশু নবী পিতৃমাতৃহীন হয়ে পড়েন। কিছুদিন বৃদ্ধ পিতামহ আব্দুল মোতালিবের স্নেহ ছায়ায় লালিত পালিত হন। বাল্যকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও সততা দেখে মক্কাবাসীরা তাকে আলামিন তথা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ বিশ্বস্ততা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হয়ে মক্কার ধনবতী বিধবা মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যবসার দায়িত্বভার প্রদান করেন। আস্তে আস্তে বিবি খাদিজা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসামান্য চারিত্রিক গুণাবলীর প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবের ভিত্তিতে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাগুয়ায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়ত প্রাপ্ত হন। তো বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ও তোমার মূল্যবান বক্তব্য বা মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে।